মেয়র সাহেব আজকে একটি মিটিং ডেকেছিলেন আমাদের সঙ্গে, কারণ আপনারা সবাই জানেন সেপ্টেম্বর মাসে যে এখানে বিধ্বংসী বন্যা হয়েছিল তাতে পুরো শহর ডুবে গেছিল এবং কোটি কোটি টাকার জিনিস সম্পত্তি লোকসান হয়েছে, মানুষের গরিব মানুষের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। তো উনি জবে মেয়র হয়ে প্রথম উনি যে কাজটা শুরু করেছেন সেটা হচ্ছে নদীটাকে সংস্কার করা, নদীটার ফ্লো যেন ঠিক থাকে যাতে আগামীকালে যদি কোনোদিন অতিবর্ষণ হয় তখন আপনার যাতে এই সেম অবস্থা না আসে যে লোকে ভেসে যাচ্ছে ডুবে যাচ্ছে হয় না। যদিও এ কথা সত্য যে এরকম বৃষ্টি গত 100 বছরে হয়নি, আসানসোলবাসী জীবিত কেউ এরকম বৃষ্টি দেখেনি। এইবার আমাদের সঙ্গে যেটা কথা হয়েছিল যে আমরা আমাদের সৃষ্টিনগরের মধ্যে নদীর অনেকটা ভাগই আছে, বেশ খানিকটা আছে, তো আমরা প্রথম থেকেই সচেতন ছিলাম এবং আমরা নদীটাকে ভালো করে রেখেছি। নদী যদি ভালো থাকে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে ফ্ল্যাট বানাচ্ছি বা বাড়ি বানাচ্ছি, নদীর সামনে থাকতে সবাই ভালোবাসে এবং সারা পৃথিবীতে নদী ফেসিং ফ্ল্যাটের দাম বেশি। সুতরাং নদীর ক্ষতি করা মানে আমাদের পক্ষে ক্ষতিকর নদীটাকে যদি সেই জন্য আমরা নদীর ড্রেজিং করে তাকে গার্ড ওয়াল বানিয়ে তাকে সাইডে পাথর দিয়ে সুন্দর করে রেখে আমরা জিনিসটাকে সুন্দর করেছি। মেয়র সাহেবের কিছু কিছু দাবি আছে, বক্তব্য আছে আসানসোলবাসীর জন্য, সেইগুলো আমরা সম্পূর্ণ পূরণ করতে রাজি হয়েছি এবং বলেছি তার থেকে একটু ভালো করতে পারলে আমরা আরও খুশি হব। ওখানে যে জায়গাগুলো ঘেরা ছিল ওখানে লুমিয়ার মালটা যেটা আছে ছোট করে আছে, তো ওইখানে আমাদের পাশে যে কনস্ট্রাকশন চলছিল তো সেখানে হয়তো কিছু জায়গায় ঘেরা ছিল, সেগুলো ঘেরা মানে আটকানো ছিল, কিন্তু আমরা সেগুলো সবগুলো সরিয়ে সুন্দর করে আবার করে দিয়েছি। এটা করা আগে কিছুদিন বাদে করা হতো, আগে করে দেওয়া হয়, আমরা কাজটা শেষ করলেই করে দেখে দিলাম। এটা আমরা আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? নাম আর পরিচয় অভিজিৎ বসু, বেঙ্গল সৃষ্টি। থ্যাংক ইউ। বেঙ্গল সৃষ্টি এসেছিল, কী কথা হলো আপনার? কথা কিচ্ছু না, গাড়ুই নদী যেটা আছে আমরা যেটা নির্বাচনের জেতার পর কর্পোরেশন জেতার পরে যেটা আমরা বলেছিলাম যে গাড়ুই নদী সংস্কার করতে হবে, যেভাবে আমাদের আসানসোলে মানে গত বছর যেভাবে জলে মানে আমাদের পুরো আসানসোল প্রায় ডুবে যাওয়ার মতো হয়েছিল, তো সেটার থেকে বাঁচার জন্য আমরা অলরেডি কর্পোরেশন থেকে একটা টিম নিয়ে আমরা ভিজিট করেছি, ঘুরেছি, দেখার পর আমরা ওটাকে ডিমার্কেশন করতে বলেছিলাম। তো ডিমার্কেশন অলরেডি প্রায় 4 কিলোমিটার মতো হয়ে গেছে। তো এবার সৃষ্টিনগরের ভিতরে যেটা আছে আমি সৃষ্টিনগরকে রিকোয়েস্ট করেছি, বলেছি যে সৃষ্টিনগরের ভিতরে যতটা আছে ওটাকে আমাদের যে ডিমার্কেশন আছে সেটাতে ওরা মাটিটা ভাটিয়ে সব কিছু করে বিউটিফিকেশন করে যেভাবে যা সিস্টেম আছে ওটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এবং দায়িত্বটা ওদেরকে দেওয়া হয়েছে। নদীকে দেখা গিয়েছিল তো ঘেরে দেওয়া হয়েছিল, তখন আপনি নিজে গিয়েছেন দেখেছিলেন, তারপরে এখন কি কিভাবে রয়েছে? না, যেখানে নদী আছে আমরা কারোর ভাঙার দিকেও যাব না, কোনো দিকে এখন যাব না। এখন আমরা নদীটাকে যে পজিশনে সিচুয়েশনে পড়ে আছে ডিমার্কেশনটা করে নিচ্ছি আর নদীটার যে অবস্থায় যেখানে ফাঁকা পড়ে আছে সেগুলোকে সবগুলোকে মানে হাঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে জলটা এলে বেড়ে যেতে পারে সেটা অ্যারেঞ্জ করছি। আগামী দিনে অনেকে আমিও দেখেছি, এটা সবাই দেখেছে যে অনেকে নদীর উপরে বাড়ি করে ফেলেছে, তো সেগুলো তো পরে দেখবো, আগে নদীটাকে আমরা ঠিকঠাক করি, তারপর তো যা করা যাবে। পরিচরণের কাজ হবে মানে বিভিন্ন জায়গায় ফাঁকা আছে কিন্তু নদীটা ছোট হয়ে গেছে তো সেটাকে বড় করে যেখানে ফাঁকা আছে বেশিরভাগ জায়গায় কিছু মানে সবচেয়ে কম জায়গাতে এনক্রোচমেন্টটা হয়েছে, বেশি জায়গাতে ফাঁকায় পড়ে আছে মানে। এবার যেগুলো না ফাঁকা পড়ে আছে সেগুলোকে একটু বাড়িয়ে দেবো। আচ্ছা বলছি, ওই সৃষ্টিনগরের মধ্যে কিছু এনক্রোচমেন্ট ছিল সেগুলো তো আমরা অলরেডি আমি এখন দেখছিলাম যে ওরা ড্রেজিং করে হাঁটিয়ে দিয়ে হাঁটাচ্ছে। আচ্ছা, ওরা করছে কাজ করছে মানে যেগুলো না জায়গা পড়ে আছে আমরা পারবো করতে সেগুলোকে ইজিলি করে নিচ্ছি আমরা, মানে যাতে বর্ষাবাতদের যাতে মেটানো যায়। প্লাস আমাদের আসানসোল বাজারেও যেগুলো ড্রেনেজ সিস্টেমগুলো আছে, বড় ড্রেন যেগুলো আছে আপনারা দেখবেন শতাব্দী পার্কের কাছে অলরেডি আমরা জেসিবি দিয়ে কাজ করি, সেটাকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি অলরেডি। তারপরে চেষ্টা করছি যাতে মানে গত বছর যেটা
আসানসোল ভোগ করছে সেটা যাতে আর এই বছর বা আগামী দিনে যাতে ভোগ না করে সেটার ব্যবস্থা কর্পোরেশন করছে। हम लोग की मीटिंग आज मेयर साहब के साथ थी। जो गड़ोई कैनाल और मुनिया कैनाल है उसके जो काम चल रहा था उसका ब्यूटिफिकेशन था और प्लस जो पानी भर गया था लास्ट बारिश में उसको अभी ठीक करने के लिए मीटिंग हुआ था। उसमें कुछ कुछ पॉइंट्स थे जो कॉरपोरेशन की तरफ से एमसी की तरफ से कुछ ऑब्जर्वेशन उठाए गए थे लास्ट विजिट में, उसी का हम स्पष्टीकरण देने आए हुए थे यहाँ पर और अपना उनको दिखाने आए थे कि हम लोग एक्चुअल में जो मोजा मैप के हिसाब से जो उसका डेप्थ है जो दिया हुआ था विड्थ उसकी सॉरी तो उससे भी ज़्यादा हमने करके अच्छी तरह से उसका ड्रेजिंग और ब्यूटिफिकेशन किया है। उसको और भी उल्टा बेहतर तरीके से आगे और भी बढ़िया करने के लिए हम लोग लगे हुए उस काम पे। সেই গাড়িটা নিয়ে সেগ্রিগেশন ম্যানারি সেগুলোকে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ডিসপোজ করতে হবে, এইটুকু কাজ আছে। এই কাজটি করতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস অন্তরায় আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ডোর টু আমাদের যে বিন ডিস্ট্রিবিউশন ডোর টু ডোর বিন ডিস্ট্রিবিউশন আমরা করেছিলাম, আমরা গতকাল থেকেই আমরা আবার বিন ডিস্ট্রিবিউশন আমরা পুনরায় চালু করে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে যে আমাদের যে হাউস হোল্ড আছে সেভাবে যে ডাম্পিং গ্রাউন্ডে সেই পয়েন্টটুকু পৌঁছাবে, সেই জন্য আমাদের সাথে যে যোগাযোগটা বা ট্যানজিট পয়েন্টে যে লোকেশন এবং তার যে টাইমিং এটা কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতে হবে। हमारे आसनसोल नगर निगम में जो सॉलिड वेस्ट मैनेजमेंट है उसका जो है डोर टू डोर कलेक्शन मतलब हर घर से जो है कूड़ा हम ले पाएँ इसको लेकर एक रिव्यू मीटिंग थी। हमारे जो स्टेट अर्बन डेवलपमेंट एजेंसी है हमारे पश्चिम बंगाल सरकार के और साथ में सिग्मा फाउंडेशन उनकी मदद से ये प्रयास किया जा रहा है और इसके तहत हमारे बिन डिस्ट्रीब्यूशन जो डस्टबिन्स हैं एक नीले रंग का एक हरे रंग का वो घर घर में ऑलरेडी शुरू हो चुका है, वो चल रहा है। उस प्रक्रिया को हम 31 मई के अंदर खत्म करेंगे इसका एक परिकल्पना लिया गया है। इसके साथ साथ अब पूरी टीम को इन्वॉल्व करके कैसे हर घर से हम कूड़ा कलेक्ट कर पाएँ सेग्रीगेटेड मैनर में मतलब बायोडिग्रेडेबल और नॉन बायोडिग्रेडेबल दोनों को अलग अलग करके कैसे हम कर पाएँ उसका ही पूरा रिव्यू किया गया, प्लान ऑफ एक्शन तैयार किया गया है और हम आशा करते हैं बहुत जल्द से जल्द ये चालू किया जाएगा हमारे पास।